ঢাকা শাহীন ডিবেটিং ক্লাবের আয়োজনে চার দিনের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ কে এম আব্দুর রাজ্জাক। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নেতৃত্ব ও মেধা বিকাশে সাহায্য করে বলেও জানান অধ্যক্ষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রতিযোগিতায় অংশ নেয় 80টি প্রতিষ্ঠানের প্রায় 150 শিক্ষার্থী। ইংরেজি বিতর্কে 64 জন ও বাংলা প্রতিযোগিতায় অংশ নেয় 96 জন বিতার্কিক। পুরস্কার প্রাপ্তরা জানান এই সম্মান তাদের আগামী দিনের চলার পথে অনুপ্রেরণা যোগাবে। এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। 15 মিনিট প্রেপ টাইম, এই 15 মিনিট প্রেপ টাইমে যে আমি এত কিছু চিন্তা করতে পারি, এটা আমি ডিবেট না বিতর্ক না করে করতে পারতাম না। ভবিষ্যতে যেই প্ল্যানে আছি, যে ক্যারিয়ার করতে চাই, সেটাতে আমার এই সার্টিফিকেট অনেক হেল্প করবে। একজন শিক্ষার্থী শুধু পাঠ্যপুস্তক পড়ে একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের অনেকগুলো ক্লাব আছে এবং এই ক্লাবের মাধ্যমে তারা যে যেখানে খুশি অথবা যার যেটা প্যাশন সেই অনুযায়ী অংশগ্রহণ করে নিজেকে তুলে ধরার একটা সুযোগ পায়।